ফ্রান্সে, লন্ডনে, ইউরোপে যে জুতা সেলাই করে মুসি, ও তো ইংলিশ কর, ইংলিশ বললি বড় মৌলবি কথা বলে না। সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন আমাকে গালি দেয়, আব্বাসি কথায় কথায় কাফের বলে। এই যে কোরআন আমার সামনে, কোন একজন মুসলমানকে আমি কাফের বলি নাই, যারা রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে তাদেরকে কাফের বলেছি। কাদেরকে কাফের বলেছি দেখাও, সোশ্যাল মিডিয়া খোলো, দুশমনের রাসূল দেখেন কাদেরকে বলছে। আমি বলি আমার সাথে আপনারা একমত হন কিনা, যুবক তোমাদের ভিতরে যে ভাইরাস ঢুকছে এটা বের করো, এটা বের করো। ওই কোন মৌলবি ফালাফালি করলে মনে করবা না বড় মৌলবি, দুই চারটা ইংলিশ বললে মনে করবা না বড় মৌলবি, লন্ডন ফ্রান্সে ম্যাথরও ইংলিশ কর, ফ্রান্সে, লন্ডনে, ইউরোপে যে জুতা সেলাই করে মুসি, ও তো ইংলিশ কর, ইংলিশ বললেই বড় মৌলবি কথা বলে না। বরং আমার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে ওয়াজ করার সময় দুই সাইডটা ফটর ফটর ইংলিশ করা এক প্রকার বিটলামি। তোমার যদি অত ইংলিশের যোগ্যতা থাকে বেটা, ইংলিশে লেকচার দাও দুই ঘন্টা, তাহলে বুঝবো ইংলিশ কিছু জানো। ওই ডিকশনারি দেখে দুই সাইডটা মুখস্থ করে ফটর ফটর ইংলিশ, হ্যাঁ, কিছু কিছু বাংলা, কিছু ইংলিশ, কিছু ট্যাংরা, কিছু ফিশ বাংলিশ, এইভাবে দুই চারটা ইংলিশ বললে বড় বলবি। ইউরোপ আমেরিকায় জুতা সেলাই করে মুসিরাও ইংলিশ কয়, ঠিক কিনা? এই ভাইরাস বের করো ভিতর থেকে। যার মাঝে কোরআনের আয়াত আছে, হাদিসের মতন আছে, তাফসিরের বরাত আছে, নির্ভরযোগ্য কিতাবের হাওয়ালা আছে, সেই বড় আলেম। ওই দুই চারটা ইংলিশ বলা ওটা তো আলেমের কাজ না, ওইটা একরকম বিটলামি। এটা কি কাদেরকে আমি কাফের বলেছি বলো? তোমার দেশে এক বক্তা আমার নূর নবীর শানে সিক্স প্যাক শব্দ ব্যবহার করেছে। সিক্স প্যাক হচ্ছে ব্যায়াম করে, কুস্তি করে পেটে যে ভাঁজ ফালায়, ছয়টা ভাঁজ, এটা আমাদের ক্ষেত্রে চলবে, রাসূলুল্লাহর শানে এটা চলবে না। বরং হাদিসে এসেছে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সিনা থেকে পেট মোবারকটা ভিতরে ছিল। নূর নবী মুহাম্মদ সাল্লামের ক্ষেত্রে একটা কথাই, ইমতেনা উন নাজির, রাসূলুল্লাহর কোন দৃষ্টান্ত হতে পারে না, ঠিক কিনা? তারপর সেই বক্তাই আল্লাহ সামনে ব্যবহার করেছে আবে হালা শব্দ। আম্মা জান খাদিজাকে বলেছেন ইনটেক ছিল না, বেটা যারা তোমরা দালালি করো দিন কায়েমের দোহাই দাও, তোমাদের মধ্যে তো দিন নাই, আবার দিন কায়েম করবা কি দিয়া? রাসূলুল্লাহর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল ইনটেক ছিল না। তারপরে বলল কিছুদিন আগে যে আল্লাহ রাসূল যে মক্কায় দিনের দাওয়াত দিয়েছেন সেটা ছিল ক্রিকেট ম্যাচের মতো, আর মদিনা মুনাওয়ারায় যে দিনের দাওয়াত দিয়েছেন সেটা ছিল টি টোয়েন্টির মতো। কোথায় আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তবলীগ, আর কোথায় শয়তানের খেলা ক্রিকেট? তারপর কিছুদিন আগে বলল রাসূলুল্লাহর জামাতা আলী মদ খাইয়া মাতাল হইয়া নামাজে দাঁড়াইছে। এই রকম বেয়াদব দুশমনের রাসূল, গুস্তাখে এলাহি, ইহুদিদের পারসেস হওয়া দালাল বক্তাকে যদি কাফের বলতে না পারি, আবু জেহেলকে কাফের বলতে চিন্তা করতে হবে। কোনো মুসলমানকে আমি কাফের বলি না। তারপর তোমার দেশে আরেক বক্তা, সে বলেছে যে যুগে নবী নাই ওই যুগে আলেমরাই নবী, সে গোটা কোরআনকে সে অস্বীকার করেছে, কারণ তার এই কথায় খাতমে নবুয়তকে অস্বীকার করছে, আর খাতমে নবুয়ত অস্বীকার গোটা কোরআনকে অস্বীকার। এইরকম বেয়াদবকে যদি কাফের বলতে না পারি তো আবু লাহাবকে কাফের বলতে চিন্তা করতে হবে। তারপর তোমার দেশের আরেক বক্তা বলছে কোন এক টিকটিকি মার্কা বক্তা বানাইতে আমার আল্লাহর নাকি 1500 বছর চিন্তা করতে হয়েছে।
ওই যে নোয়াখালীর একটা আছে না গিনিপিক, নাম বললো না, নাম বলবা না, গিনিপিক গিনিপিক গিনিপিক, এই বেটে মানুষ, এটা আমার সাথে একবার কোলাগুলি করছে, দেখছে আমি আমার নাভির কাছে তার মাথা। এই যে কথায় কথায় দৈত্যে কইচ্ছে অবশেষে পইচ্ছে, সে বলছে কোন এক বক্তা বানাইতে আল্লাহ তালার নাকি 1500 বছর চিন্তা করতেস, অথচ এই কোরআনে আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন রাব্বুল আলামিন কিছু করতে চান ইরাদা করেন শুধু বলেন কুন আর তা হয়ে যায়। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আকাশ ও জমিন বানালেন মাত্র 6 দিনে, আর কোথাকার টিকটিকি মার্কা বক্তা বানাইতে আল্লাহর চিন্তা করতে হয়েছে 1500 বছর। তাহলে সেই কথিত বক্তা নামের তক্তা কি কোরআনের আয়াত অস্বীকার করে নাই? তো তোমরাই বলো কোরআনের আয়াত অস্বীকারকারী কি? তা আমার সাথে একমত আছেন? আবার ফিরে যান পিছনের কথায়, আল্লাহ পাক বললেন হাবিব আপনার কোন উম্মত যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না, ফাসেক হবে, জাহান্নামে জ্বলবে, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুলকে নিয়ে কেউ যদি মন্তব্য করে আমি আল্লাহ হুকুম করি আইন করলাম সে কাফের হয়ে যাবে।